নবমীর সকালে বিসর্জনের সুর, চলে গেলেন নীল লোহিত, থেমে গেল সুনীলের কলম। আজ মন খারাপের দিন, ভাঙা হৃদয়, ভারী পলক, স্মৃতিতে সুনীল, ফিরে দেখার দিন, সাহিত্যের সম্পদ সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প, কবিতা, উপন্যাস মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা 200-এরও বেশি, তবে প্রথম প্রেম অবশ্যই কবিতা। রোম্যান্টিক বাঙালির জীবন জুড়ে প্রেম, রোম্যান্টিক বাঙালি প্রেমের নতুন ভাষা পেয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায়। প্রতিটা ব্যর্থ প্রেমী আমাকে নতুন অহংকার দেয়, প্রেমে ব্যর্থ হয়ে অহংকারী হতে শিখিয়েছেন সুনীল। শুধু কবিতায় নয়, সাহিত্যের প্রায় সব অলিগলি রাজপথেই ছিল তাঁর সহজ চলাফেরা। জন্ম ওপার বাংলায়, হৃদয়ে দেশভাগের দাগ, যন্ত্রণাকে বুকে নিয়ে সমস্ত কাঁটাতার পেরিয়ে দিকশূন্য পুরের দিকে হাঁটতে শিখিয়েছেন নীল লোহিত। ভালোবাসাটাই ছিল সুনীলের ধর্ম। এই পৃথিবী, এই মানুষ, এই গাছপালা, এই যে প্রকৃতি, এ সমস্ত কিছুর প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা উনি সারা জীবন কিন্তু লালন করে গেছেন। আত্মপ্রকাশ উপন্যাস লিখে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ। 1965 সাল থেকে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উপন্যাসটি। সেই সময় উপন্যাসে তুলে ধরেছেন বাংলার নবজাগরণের দলিল, দেশভাগের যন্ত্রণার ছবি এঁকেছেন পূর্ব পশ্চিমে, প্রথম আলোয় আলোকিত করেছেন দেশের অনতি অতীত, বাকিটা ইতিহাস। বাংলা আধুনিক কবিতার পত্রিকা কৃত্তিবাসের অন্যতম জনক সুনীল। 1953 সালে পথ চলা শুরু কৃত্তিবাসের, নানা চড়াই উতরাই পেরিয়ে আজও অবিনশ্বর সুনীলের এই সৃষ্টি। সেদিন দেখা হয়েছিল, আসার সময় সুনীলদা বললেন, আমি বললাম সুনীলদা আমি আসি। সুনীলদা কখনো এরকম করেন না। সেই দিন কি করলেন, আমার কাঁধে দুটো হাত রেখে বললেন, প্রদীপ ভালো থাকো। আমি তো ভালো থাকবোই, সুনীলদাকে আর দেখতে পাব না। একদা শক্তি চট্টোপাধ্যায়, তারাপদ রায়, শরৎকুমার মুখোপাধ্যায়ের সঙ্গে মধ্যরাতে কলকাতা শাসন করেছেন সুনীল। তার জীবনযাত্রায় নতুন পথের সন্ধান খুঁজে পেয়েছেন বহু তরুণ। তরুণ বোহেমিয়ান সুনীল একসময় রবীন্দ্রনাথকে অস্বীকার করেই বাংলা কবিতার আলাদা পরিচয় খোঁজার চেষ্টা করেছেন, পরে অবশ্য তাকে অপরিণত বয়সের ভুল বলে অকপটে স্বীকারও করে নিয়েছেন। অফুরন্ত ছিল তাঁর প্রাণশক্তি, কখনো ক্লান্তির দেখা মেলেনি তাঁর কলমে। প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিতে কখনো অনীহা দেখাননি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের এই কৃতি ছাত্র। দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সাংবাদিকতাও করেছেন, শিশু সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন, যদিও বছর দেড়েক আগে তাঁকে সরানো হয়। পরিণত সাহিত্যে মাইলফলক সৃষ্টিকারী সুনীলের ছোটদের সাহিত্যে অবদানও চিরস্মরণীয়। বছরের পর বছর কাকাবাবুতে মজেছে বাঙালির কৈশোর। সম্প্রতি নাটকের মঞ্চেও দেখা গিয়েছিল সাহিত্যিক সুনীলকে। দ্বিজেন্দ্রলাল রায়ের কাহিনী শাজাহান অবলম্বনে তৈরি নাটকে নবনীতা দেবসেনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সুনীল অবিরাম, অবিশ্রান্ত, অপ্রতিদ্বন্দ্বী। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, সুনীলে মজেছে বাঙালি। জন্মদিনের উপহার, বিয়ের এক বছর, পুজো সংখ্যার আকর্ষণ, সুনীল সৃষ্টি বাঙালির সম্পদ। সুনীল যেন বাঙালি সাহিত্যের ম্যাটিনি আইডল, প্রেম, বিষাদ, সাফল্য, ব্যর্থতা, সঙ্গী সেই সুনীল। সময় আছে, সুনীল নেই। কবিতা আছে, সুনীল নেই। সাহিত্য আছে, কিন্তু সুনীল নেই। তাই আজ ভারী মন খারাপ নীরার, মন খারাপ বাঙালির। এবিপি আনন্দ।